আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শাহিনুর রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। চলে এসেছি আমাদের সকলের ছোটবেলার একটি পছন্দের খাবারের রেসিপি নিয়ে। আজকে আমি বানিয়ে দেখাবো মেলার দোকানের মতো পারফেক্ট খইয়ের মুরগি। আর এই খইয়ের মুরগিটা কিন্তু অনেকেরই পছন্দের তালিকায় রয়েছে, আর হালকা ফুলকা স্ন্যাক্স হিসাবেও কিন্তু অসাধারণ। তো মেলার দোকানের মতো একদম পারফেক্টভাবে আজকে আমি এই খইয়ের মুরগি বানিয়ে দেখাবো। তো চলুন এটা কীভাবে বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক। আর আপনি তত ততক্ষণে আমার ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। খইয়ের মুরগি বানানোর জন্য আমার এখানে মাত্র দুইটা উপকরণের প্রয়োজন, একটি হচ্ছে গুড়, আরেকটি হচ্ছে অবশ্যই খই। আর এই খই নিয়েছি আমি, যে বস্তুটার মধ্যে দেখতে পাচ্ছেন বেতের তৈরি, এটা হচ্ছে শের। আর আজকে এই শের দিয়ে মেপে আমি 200 পরিমাণে খই নেব, আর সেটা দিয়ে কিন্তু মুরগিটা বানিয়ে দেখাবো। আর এই শেরটা কিন্তু গ্রামগঞ্জে অনেক বেশি পরিচিত, অনেকের ঘরেই কিন্তু এটা থাকে চাল মাপার জন্য বা মুড়ি খই এগুলো মাপার জন্য। তো সেটা দিয়ে মেপে আমি 2 শের পরিমাণে নিয়েছি। তো নিয়ে একটু বেছে নিয়েছি, দেখুন এগুলোর মধ্যে কিন্তু অনেক পরিমাণে ধান থাকে বা কুড়া থাকে বা অন্যান্য ময়লাও থাকতে পারে, সেগুলো বেছে নিতে হবে। যদিও আমি আগে থেকে একটু চেলে নিয়েছিলাম, তবে এখন আর একটু ফাইনালি বেছে নিলাম, একটু ধানের মতো ছিল তো সেগুলো আমি ফেলে দিয়েছি। তো এই হচ্ছে আমাদের খই, এটা কিন্তু একদম রেডি। তো এবার এর সাথে লাগবে আমাদের গুড়। আমি এখানে নিয়েছি আখের গুড়, আপনি চাইলে কিন্তু খেজুরের গুড় দিয়েও বানিয়ে নিতে পারেন। তো আমি নিয়েছি আখের গুড়, যেটা নরম বা ঝোলা গুড় বলা হয়ে থাকে, তো সেটাই কিন্তু আমি আজকে এখানে নিয়েছি। আর যদি পাটালি গুড়টা নিয়ে থাকেন বা আস্ত যেটা থাকে, তো সেটা নিলে কিন্তু একটু গুঁড়ো করে তারপর ব্যবহার করতে পারেন। তো আমি এটা নিয়ে নিয়েছি এখানে আধা কাপ পরিমাণে, আমি 200 পরিমাণে খই নিয়েছি, তার সাথে কিন্তু মাত্র এই আধা কাপ পরিমাণে গুড় দিয়েই বানালে সেটা একদম পারফেক্টভাবে মিষ্টি হবে, আর এটুকুই কিন্তু যথেষ্ট। তো আমি আধা কাপ পরিমাণে নিয়ে নিচ্ছি প্রথমে। এবার চলে যাব মূল কাজে। আমি চুলায় একটি ডিপ প্যান বসিয়ে দিয়েছি, বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি গুড়টাকে ঢেলে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই চেষ্টা করবেন ডিপ একটা প্যান বসিয়ে দিতে, বা একটা পাতিলা যেটাই ব্যবহার করেন না কেন একটু ডিপ যেন হয়, যেহেতু যেই খইটা আমরা মুরগি বানাবো সেটা যেহেতু একটু পরিমাণে বেশি থাকে, তো সেজন্য কিন্তু একটু খোলামেলা জায়গা দরকার। তো এই জন্য একটু ডিপ প্যান নিয়েছি, আর দিয়ে দিলাম মাত্র 2 টেবিল চামচ পরিমাণে পানি। তো এইটুকু পানি কিন্তু অবশ্যই দিতে হবে যেন তাড়াতাড়ি করে এই গুড়টা গলে যায়। যদিও নরম, তারপরে কিন্তু গলে যাওয়ার জন্য সামান্য একটু পানি এখানে প্রয়োজন, নইলে একদম পুরাপুরা একটা ব্যাপার চলে আসবে বা ক্যারামেলের মতো হয়ে যাবে আর তিতাও হয়ে যেতে পারে। তো দেখুন নাড়াচাড়া করে আমি এটাকে বলক তুলে এনেছি, আর এবার কিন্তু আরও 2 থেকে 3 মিনিট এটাকে জাল করে নিতে হবে হালকা আঁচে, যেন আবার পুড়ে না যায়। দেখুন এটা কিন্তু বলক চলে এসেছে আর ঘন হতেও শুরু করে দিয়েছে, এক তারের একটা ঘন শিরা হওয়া পর্যন্ত কিন্তু এটাকে নাড়াচাড়া করে জাল করে নিতে হবে। আর অবশ্যই এই যে হাঁড়ির চারপাশে যেই গুড়গুলো উঠে যাচ্ছে সেগুলো একটু খেয়াল করে নামিয়ে দিতে হবে, নইলে কিন্তু পুড়ে গিয়ে তিতা হয়ে যাবে। তো একটু বারবার করে খেয়াল করে ওগুলোকে কিন্তু একটু নামিয়ে দিতে হবে। তো দেখুন দেখেই বোঝা যাচ্ছে যে বেশ ঘন একটা শিরা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আঙুল দিয়ে একটু চেক করে নিতে হবে যে এক তার উঠেছে কি না, অবশ্যই একটু সাবধানে করতে হবে এই কাজটি। দেখুন এই যে এইরকম একটু এক তার কিন্তু উঠে গেছে, এর থেকে বেশি যেন না হয় সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে, তাহলে কিন্তু আবার তিতা হয়ে যাবে। তো দেখুন চুলার আঁচটা একদম কমিয়ে দিয়েছি আমি, দেওয়ার পরে এখানে আমি অল্প অল্প করে খইগুলো দিয়ে দিচ্ছি। খইগুলো আমি এখানে মোট 3 ধাপে দেবো। তো প্রথম ধাপটা দিয়ে দিয়েছি, দিয়ে তাড়াতাড়ি করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা অবশ্যই সব থেকে কমিয়ে দিতে হবে, নইলে কিন্তু পোড়া লেগে যাবে আর তিতাও হয়ে যাবে। তো দেখুন মিশিয়ে দেওয়ার পরে আমি দ্বিতীয় ধাপটাও এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে দেবো। আর প্রথম আর দ্বিতীয় 2 ধাপেই কিন্তু ভালো মতো গুড় লেগে যাবে। আর তারপর যখন আমি তৃতীয় ধাপটা এখানে দেবো, তখন কিন্তু এই যে খইগুলো তার গায়ে বেশ ভালো মতো লাগবে না, একটু লাগবে একটু লাগবে না, আর সেজন্য কিন্তু একটু সাদা সাদা লাগবে। তো আর এই কারণেই দেখতেও সুন্দর লাগবে, খেতেও কিন্তু ভালো লাগবে। আর মেলার যে মুরগিগুলো সেগুলো কিন্তু এমনই থাকবে, খেয়াল করে দেখবেন যে মাঝে মাঝে 2-1টা খই থাকে এমন যেগুলোর গায়ে গুড় তেমনভাবে ভালো করে লাগে না, তো সেজন্য কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। তো আমিও সেটাই করার চেষ্টা করেছি। তো সবগুলো দিয়ে দেওয়ার পরে আমি 2 মিনিটের মতো এটাকে জাল করে নিয়েছি, সেই কম আঁচেই কিন্তু আমি জাল করেছি, আর বাড়িয়ে দেওয়ার প্রয়োজন নেই। এতে করে কিন্তু এগুলো একদম ঝরঝরাও হয়ে যাবে আর একদম মুচমুচেও হয়ে যাবে। তো দেখুন একদম লো আঁচে আমি এটাকে জাল করে নিচ্ছি, আর অবশ্যই একেবারে ভালো মতো নাড়াচাড়া করতে হবে যেন এটা কোনো দিক থেকে যেন নিচে লেগে যেতে না পারে। তো দেখুন একদম ঝরঝরা আর মুচমুচেও কিন্তু হয়ে গেছে। এবার আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়ে এটাকে নামিয়ে নিচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একটা ছড়ানো পাত্রের মধ্যে তাড়াতাড়ি করে ঢেলে দিচ্ছি যেন এটা ঠান্ডা হয়ে যেতে পারে, কারণ এটা যদি আপনি স্টোর করে রেখে দেন সেক্ষেত্রে কিন্তু ভালো মতো ঠান্ডা হলে তারপর রেখে দিতে হবে, তার আগে রাখলে কিন্তু এটা মুচমুচে ভাবটা থাকবে না। তো দেখুন কত সুন্দর করে রেডি হয়ে গেছে আমাদের খইয়ের মুরগি।
আর এটা এখন আপনি চাইলে 15 দিনের জন্য কিন্তু সংরক্ষণ করে রেখে দিতে পারেন কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে। আর সেজন্য কিন্তু ভালোমতো ঠান্ডা হওয়া চাই। তো ঠান্ডা করে এয়ারটাইট কন্টেনারে ভরে তারপর এটা মানে ঢাকনাটা লাগিয়ে রেখে দিলে কিন্তু একদম 15 দিন পর্যন্ত এটা ভালো থাকবে। তো আমি এখন একটু সার্ভ করে দিচ্ছি, দেখাচ্ছি যে কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। খুব সহজেই কিন্তু মাত্র 2টা উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় ভীষণ মজার একদম মেলার দোকানের মতো খইয়ের মুরগি। আর এটা কিন্তু আমাদের বাংলাদেশের গ্রাম বাংলার ঐতিহ্যও বটে, সবাই কিন্তু পছন্দই করে খাবে যদি আপনি এটা বানিয়ে দেন। আর বিকেলবেলা চায়ের সাথেও কিন্তু খেতে বেশ ভালো লাগে, খুবই অল্প সময়ে অল্প খরচে ঘরেই তৈরি করে নিতে পারেন ভীষণ মজার খইয়ের মুরগি। বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।